হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমি একটু যাচ্ছি মালদাতে। তো আমি মালদায় যাচ্ছি মার ডাক্তার দেখাতে। অ্যাকচুয়ালি মা যাবে না, মাও যাবে না, বাবাও যাবে না। মা বাবার প্রেসক্রিপশানটা আমাকে নিয়ে যেতে হবে এবং রিপোর্টটা নিয়ে যাচ্ছি দেখিয়ে। মানে বাবার যেহেতু শরীর ভালো নেই, সেই জন্য বাবা যেতে পারছে না। তো আমাকে বললো যে তুই যেয়ে দেখিয়ে নিয়ে আর কি বলে ডক্টরে, ওষুধ দেয় বা কিছু, তো সেই সম্বন্ধে জানার জন্য আমাকেই পাঠাচ্ছে। তো চলে লেটস গো। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মালদা যাওয়ার জন্য। আর মালদা যাওয়ার জন্য প্রথমত আমাকে একটু হেঁটে যেতে হবে, যেহেতু আমার বাড়িটা ভেতরে, তাই রাস্তার দিকে আমি হেঁটে যাচ্ছি। আর সত্যি বলতে এত গরম মনে হচ্ছে ছাতার ভেতর দিয়ে রোদ চলে আসছে, তো আমি তার জন্য হেঁটে যাব না। আর বাড়ি থেকেও আমাকে বলেছে হেঁটে যেতে হবে না, তো আমি একটা টোটো ধরে নিয়েছি এবং টোটোতে করে যাচ্ছি। অ্যাকচুয়ালি এত গরমে না টোটোতে উঠেও ভালো লাগছে না, টোটোতেও মনে হচ্ছে কি গরম হাওয়া আসছে। দেন আমি নেমে বাসে উঠে গেছি এবং বাসও ছেড়ে দিয়েছে। বাসে ভিড় ছিল, তবে যে যে একটা সিট পেয়েছি এটাই অনেক, দাঁড়িয়ে থাকা তো অসম্ভব ছিল। বাসে সিট পাওয়ার পরে গাড়ি থেকে নেমে রথবাড়িতে আবার আমাকে টোটো ধরতে হয়েছে। যেহেতু আমি সোনস্কেন যাব, সোনস্কেনের রাস্তাটা একটু দূরেই আর হেঁটে হেঁটে যাওয়া যাবে না, তার মধ্যে এত গরম। যদি অর্ধেক রাস্তা হতো তাও হেঁটে যাওয়া যায়, কিন্তু রাস্তাটা অনেকটা, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো অতটা হেঁটে যাওয়ার আমার বাবা এনার্জি নেই। আর তার মধ্যে দেখো মালদার যে রাস্তাঘাট, এখানে ভিড় ওখানে ভিড়, এখানে জ্যাম বেঁধে যাচ্ছে, মানে ঝামেলার ঝামেলা। এর জন্য আমার আরও বিরক্তি লাগছিল। তার মধ্যে গরম রোদের তাপে আমার মাথা মনে হচ্ছিলো কি ঘোরাচ্ছিল। একবার তো বাড়িতে বলেছিলাম আমি যাবোই না, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাবার শরীর ভালো না আমাকেই যেতে হবে। তো ফাইনালি আমি স্নোস্ক্রিনে পৌঁছে গেছি। আর এখানে দেখো লিফটের সামনে দাঁড়িয়ে আছি, যেহেতু গরম পড়েছে তাই না সবাই লিফটেই যাতায়াতটা পছন্দ করে। তো আমিও লিফটের জন্য দাঁড়িয়েছিলাম যে কখন লিফটে যেতে পারবো। দেন আমরা লিফটে করে চলে আসলাম, উপরে এসে দেখি স্ন্যাক্সের দোকান। ও বাবা, এতদিন এসেছি কিন্তু এতদিন স্ন্যাক্সের দোকান দেখতে পাইনি, তবে আজকে দেখলাম একটা স্ন্যাক্সের দোকানও আছে। দেন আমি হাঁটা দিলাম আমাদের যে ডক্টর বাবার তার কাছে, আর ডক্টরের নাম ছিল অসীম শাহ। তো ওনার কাছে চলে গেলাম। আর এই যে দেখো কত ভিড়, আমি তো ভেবেছিলাম গরমের মধ্যে হয়তো এত ভিড় হবে না, কিন্তু এখানে আসার পরে তো দেখছি পুরোই উল্টো, এত ভিড়। আর এর ভেতরে যেহেতু ঠান্ডা ছিল বসে থাকতে কোনো প্রবলেমই নেই। তো এসে আমি রিপোর্ট দেখাবো, যেহেতু সেহেতু আমার নাম লেখাতেও হয়নি, কোনোরকম কিছু করতে হয়নি। তো আমি রিপোর্ট দেখিয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর বেরানোর পরে মনে হচ্ছে কি আরও ঠান্ডা, যেহেতু এত রোদ। তাই না আমি রথবাড়িতে নামার পরে এই যে রথবাড়িতে এত গরম ভিড়, তার মধ্যে দিয়ে যাতায়াত করছিলাম। অ্যান্ড আমি বাসের জন্য গেলাম, আমার তো প্রথমে বাসের জন্য 5-10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, দেন ফাইনালি বাস পেয়ে গেলাম। আর বাস পাওয়ার পরে বাসের উইন্ডো সিটে বসেছি ঠিকই, কিন্তু রোদের তাপ সেখানেও আমার পিছু ছাড়েনি। আর আমি মাস্কটা পরে নিয়েছিলাম অনেকটা আগেই। অ্যাকচুয়ালি আমি যখন হসপিটাল মানে সোনস্কিনে ঢুকলাম তখনই আমি মাস্কটা পরে নিয়েছিলাম, যেহেতু ডক্টরের কাছে যাচ্ছি মাস্ক পরে নেওয়াটা ভালো, তো আমি মাস্ক পরে নিলাম। দেন গাড়িতে এসেও ভাবলাম মাস্কটা পরেই যাব, কিন্তু এত গরমে আর সেটা সম্ভব হলো না। দেন আমি নেমে একটা আইসক্রিম খেলাম। আর এই যে একটা জিরা টাইপ কি একটা স্প্রাইট না কি বলে এটাকে আমি ঠিক জানি না, তবে নিয়ে নিলাম এটা খাওয়ার জন্য। তো আমি খেতে খেতে রাস্তা দিয়ে আসলাম। আর এত গরমের মধ্যে সত্যি বলতে আমার মনে হচ্ছিল জলের মধ্যে যে ডুবতে। দেন ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি এসে দেখো আমার চোখ মুখের অবস্থা, একেবারে 12টা বেজে গেছে, বলার মতো না এত বাজে পরিস্থিতি, কেউ জার্নি করো না। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। আর আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এখন ফ্রেশ হবো, মুখটা হালকা ধুয়েছি, বাট এত গরম ছিল জাস্ট বলার মতো না। আমার তখন চান করার ইচ্ছা করছে, কিন্তু বাড়ি থেকে বলছে কেবলই আসলি তো এখনই চান করা যাবে না, তার জন্য একটু ওয়েট করছি। আর এখানে সত্যি বলতে আমাদের এই জল রাখার এখানটাতে প্রচণ্ড ঠান্ডা, যার জন্য আমার খুব ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। তো আমি ভাবলাম যে ঘরে যাওয়ার থেকে বাইরে দাঁড়িয়ে থাকি, একটু মুখ হাত বারবার ধুই, তাহলে পরে ফ্রেশ লাগবে। সো আজকে তো আমার জার্নিটা প্রচণ্ড পরিমাণে গেল। সত্যি বলতে যারা মালদা যাওয়ার কথা ভাবছে তারা ভুলে যাও, এই গরমে কেউ মালদায় যেও না। মালদায় যদি যাও তাদের গরমে অবস্থা খারাপ, মানে এই দুদিন তো মনে হয় অসুস্থ হয়ে পড়েই থাকবে। তার জন্য বলছি মালদায় যেও না ভাই, যার দরকার সে বিকালে যাও, এই দুপুরবেলার দিকে কেউ মালদায় যেও না, জীবন একেবারে তছন। তো আজকের ব্লগটা আমার এতটুকুই দেখা হচ্ছে, মানে ব্লগে টাটা।